সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কোথায় ছবি চালাবে কোথায়? মানে তুমি আসলে মারুফ ভাই মানে টোটাল ব্যাপারটার জন্য আসলে একটা কম্বাইন্ড প্যাককে দায়ী করতে যাচ্ছ, মানে শুধু ফিল্ম মানে হলের মালিক অথবা শুধু প্রোডিউসার এটা না, মানে তুমি বলতে চাচ্ছ যে সব জায়গায় আমাদের লিক হয়ে গেছে? না, এটা পিও তো না, এটা এটা আপনার লিকটা মনে করেন এক জায়গায় না, হঠাৎ করে আপনি এটা অনেক বড় বিস্তর আলোচনা। বিস্তর আলোচনার মধ্যে আমি ছোট করে বলি, যখনই ইন্ডাস্ট্রি 35 থেকে ডিজিটালে গেল তখনই গ্যাপটা শুরু হয়েছে। এরপরে মান্না ভাই মারা গেল, সালমান শাহ মারা গেল, মনে করেন বিশাল বড় গ্যাপের সৃষ্টি হয়েছে। আপনি প্রশ্ন করেন যে 35 থেকে ডিজিটালে গেছে কী প্রবলেম, 35-এ ট্রান্সফার হয়েছে যখন ডিজিটাল, ডিজিটালি সব আসছে আমাদের এখানে, ক্যামেরা থেকে শুরু করে এডিটিং প্যানেল ট্যানেল সব, কিন্তু সিনেমা হল তো সেই মনে করেন 30 বছর আগের পর্দাই রয়ে গেছে, স্ক্রিন রয়ে গেছে, যেটা সাবানদের জীবনে ধোয় নাই। আপনি ফর্সা মেকআপ করে আপনার ছবি দেখাচ্ছেন, সেখানে দেখা গেলো ঘোলা দেখা যাচ্ছে, আপনার এই চিনা যাচ্ছে না। তো এই যে এই হলের ছবি কি মনে করেন মানুষ টাকা পয়সা দিয়ে টিকিট কেটে দেখবে? দেখবে না। ল্যাকিংস অনেক বড় রকমের, এটা সবার উদ্যোগ না নিলে হবে না, শুধু এই প্রধানমন্ত্রী যদি টাকা দেয় এটা দিয়ে হবে না, সবার উদ্যোগ নিতে হবে। আচ্ছা মারুফ ভাই, মান্না ভাইয়ের সাথে অভিনয় করেছেন, মান্না ভাই পরবর্তী সময় শাকিবের সাথে অভিনয় করেছেন, জি মান্না পরবর্তী সময় শাকিবের উপরে কতটা চাপ ছিল ইন্ডাস্ট্রিতে, আপনি কাছ থেকে দেখেছেন? এখন আপনি শোনেন, আমি বলি, অ্যাট এ টাইম যদি মনে করেন 10 জন হিরো বেকার হয়ে যায়, হ্যাঁ এনে ছোটো ছোটো অনেক পলিটিক্স আছে, ওই অ্যাঙ্গেলের কথাগুলো আমি বলতে চাই না। হ্যাঁ, তো মান্না ভাই আপনার একজন গুণী শিল্পী ছিলেন, মান্না ভাই অনেক বছর অভিনয় করেছেন, আর শাকিবের কথা আমি কিছু বলতে চাই না, এটা আপনিও ভালো জানেন। হ্যাঁ, কিন্তু আমার মতে এই যে আবার ওই কথাটাই আসে, জেনারেশন তৈরি করা হয় নাই, কেন শাকিবের আগে কি আপনার আমাদের দেশে কি অনেকগুলো হিরো ছিল না? রাজ্জাক সাহেব ছিল, জসিম ভাই ছিল, আলমগীর সাহেব ছিল, ফারুক সাহেব ছিল, সোহেল রানা সাহেব ছিল, জাফর ইকবাল ছিল, কাঞ্চন ভাই ছিল, মান্না ভাইদের আমলে মান্না ভাই ছিল, রুবেল ভাই ছিল, সালমান শাহ ছিল, হ্যাঁ অমিত ভাই ছিল, বাপ্পা ভাই ছিল, তারপরে আমরা এসেছি, নাঈম, শাবনাজ, উমর সানি ওদের পরে আমরা এসেছি, ওরাও কাজ করছে আমরাও কাজ করছি। এখন কোথায় হয়েছে এইটা তো যারা নীতি নির্ধারক, যারা মনে করেন প্রডিউসার, যারা বড় বড় মানুষ ডিরেক্টর, তারা খুঁজে বের করবে, এটা তো আমার দায়িত্ব না, আমার ভাই অভিনয় করার দায়িত্ব, আমার যদি কেউ অভিনয়ের জন্য ডাকে আমি অভিনয় করব। আচ্ছা সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি যদি কাছ থেকে দেখেছেন মানে আপনার শাকিব ছাড়া ইন্ডাস্ট্রিতে মানে সিনেমাগুলো হিটই করতে পারছে না কেউ, তাহলে আপনার জেনারেশনটা তৈরি হবে কেমন? যেমন সিয়ামকে দিয়ে ট্রাই করা হচ্ছে, আরিফিন শুভকে দিয়ে ট্রাই করা হচ্ছে, কিন্তু প্রথম 2 দিন হলে ক্রাউড হচ্ছে, এরপরে আর দর্শক নেই। না, আপনি আপনি এখন এই 2 বছরের হিসাব দিয়ে কিন্তু ফিল্মের হিসাব করতে পারবেন না, প্যান্ডামিকের পরের যে ফিল্মগুলো ফিল্ম হল ওপেন হয়েছে ওইটার সাথে কিন্তু কমার্শিয়াল সিনেমার বিজনেসের আলোচনা করে কোনো লাভ নাই, সারা পৃথিবীতে এরকম হচ্ছে। অনেকে কিন্তু এটা হয়েছিল মারুফ ভাই, সাপটুডু সিনেমাটা যখন রিলিজ দেওয়া হয়েছিল তখন সাপটুডুকে 1 সপ্তাহ চলার পরে ওটাকে নামিয়ে দিয়ে শাকিবের পুরানো ছবি দেওয়া হয়েছিল শুধুমাত্র হল। না, আমি আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিব না, প্লিজ আমাকে শাকিব নিয়ে কোনো কথা বলবেন না, বিকজ শাকিব নিয়ে কোনো উত্তর দিলে পরে অনেক গালাগালি করে মানুষ, আই এম সরি আমি বলবো না, আপনি অন্য কোনো প্রশ্ন করেন। আচ্ছা হলের এই উত্তরণের কি কোনো পথ আছে? উত্তরণের চেষ্টা চলছে, যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন না, শিল্পীদের কল্যাণ ট্রাস্ট এটা আমাদের আমলেই হয়েছে, আমরা করেছি তা না, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারেই হয়েছে। যেমন ধরেন আমি অসুস্থ হয়ে গেলে আমার চিকিৎসার, তারপরে আমার ফ্যামিলির চিকিৎসার সমস্ত কিছু ওই কল্যাণ ট্রাস্ট বেয়ার করবে। হ্যাঁ, তো হচ্ছে, ধরেন আপনার হলের জন্যে 5 থেকে 10 কোটি টাকা লোন দিচ্ছে, কিন্তু ভয়ে কেউ লোন নিতে চাচ্ছে না, লোন নিতে চাচ্ছে না। ধরেন আপনি ডেকোরেশন করে হল নিয়ে বসলো, আপনার প্রোডাক্ট কোথায়, প্রোডাক্টটা কোথায়? আপনার মনে করেন প্রতি মাসে 4টা শুক্রবার, 4টা ফ্রাইডে, হ্যাঁ 4টা ফ্রাইডেতে মনে করেন 4টা নতুন ছবির তো প্রয়োজন, তো কী দিয়ে চলবে হল? আর আপনি যেটা বললেন সিয়াম, তারপরে আর কার কথা বললেন, আরিফিন শুভ, আপনি একটা হিরোকে সারা বাংলাদেশে পরিচিত হইতে 10 বছর সময় লাগে, 8-10 বছর সময় লাগে, এত সোজা না ফিল্ম, আমি আসলাম আর হয়ে গেল নো। মারুফ ভাই, আমি আপনার সাথে কথা সাথে ঐক্যমত পোষণ করছি, বাট একটু ডিফারেন্স গল্প আনতে চাই, মনোয়ার হোসেন ডিজিটাল কিন্তু যে বছর এসেছিল সে বছরই বাংলাদেশে ফিরছিল। না না, তখন তো আপনি 1300 সিনেমা হল ছিল, 1400 সিনেমা হল ছিল, এখন আপনার সিনেমা হল আছে 80টা, আপনি কী দিয়ে হল 1.5 কোটি টাকা বাজেটে 80 হলে 60টা হলে মুক্তি দিয়ে আপনি কী বিজনেস করবেন, কী বিজনেস করবেন বলেন? তার মানে আপনি যে টোটাল যে ব্যাপারটা জানাতে চাচ্ছেন, 500 সিনে কমপ্লেক্স দরকার, এটা যেদিন হবে কমপ্লিট হবে সারা বাংলাদেশে, আপনি মনে করবেন যে এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, 20,000 টাকা করেও পায় একটা
এক সপ্তাহ আপনি হিসাব করে নেন 500 সিনেমা হল থেকে কত টাকা আসবে কলকাতার সিনেমার মান কি আমাদের বাংলা আমি বাইরের কথা বলতে পারবো না ভাই বাইরের কথা বলবো না ওদের বাজেট অনেক বড় আমাদের 1.5 কোটির মধ্যে ছবি হয় ওরা একটা আর্টিস্ট নেয় 5 কোটি টাকা খোঁজ নিয়ে দেখেন কত টাকা দিয়ে ছবি বানায় বুঝছেন না না এটা তো আমি 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 এইবার হচ্ছে ইয়ে আপনার ভোটার আমি নির্বাচন করছি না আপনার দুই প্যানেলের মধ্যেই আমার প্রিয় মানুষে ভরপুর আপনি ওই প্যানেলে আমি যে প্যানেলে ছিলাম এর বাইরের প্যানেলে ইলিয়াস কাঞ্চন সাহেব দাঁড়িয়েছে উনি আমার কিশোরগঞ্জের মানুষ সাইমন দাঁড়িয়েছে সাইমনের বাড়ি কিশোরগঞ্জ ইমন দাঁড়িয়েছে ইমন আমাদের এখানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল ওখানে দাঁড়িয়েছে ইমনের বাড়ি হচ্ছে নরসিংদী হ্যাঁ আর এই এই প্যানেলে তো আমি দু বছর ঘর করেছি এরাও আমার প্রিয় মানুষ ওরাও আমার প্রিয় মানুষ নির্বাচনটা একটা উৎসব আমাদের এই ইন্ডাস্ট্রিতে ঈদের মতো একটা অনুষ্ঠান হয় 28 তারিখ পর্যন্তই হচ্ছে এটার ইয়ে 28 তারিখের পরে আমরা সবাই একটা আমব্রেলার নিচে আমরা ভাই ভাই মারুফ ভাই অ্যাজ ইউর পারমিট আমি সিলেবাসের বাইরে থেকে একটা প্রশ্ন করব প্লিজ জানার জন্য সেটা হচ্ছে মারুফ ভাই আপনি যেটা প্রথমে আমাকে বলেছিলেন যে ভাইয়া কাজের জায়গাটা কোথায় তুমি যে ক্লাসিফিকেশন করবে কাজের জায়গাটা কোথায় আমি জানি যে বিগত যদি একদম অ্যাকুরেট বলতে চাই যে বিগত 10 বছর যাবত মানে কাজের সংখ্যাই কমে গেছে আপনার হিসাবে বা আমাদের হিসাবে তো কাজের হিসাব চলে যাওয়ার পরে আপনার এই যে কি বলে ফেসবুক সেলিব্রিটির ব্যাপার যেটা এটা মনে হয় বেড়ে গেছে এবং আমি অনেকে দেখেছি যে যারা বাংলা সিনেমা তোমাদের সাথে বিগ স্ক্রিন শেয়ার করেছে কোনো একটা রোলে কোনো একটা কমেডিয়ান রোলে বা যে কোনো একটা রোলে তারা শুধুমাত্র কাজের এই স্বল্পতার কারণেই 18+ কন্টেন্ট তৈরি করেছে এবং আলোচিত হয়েছে তো এদের জন্য কি তোমাদের শিল্পী সমাজ কলঙ্কিত হয় না 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 আমার কলঙ্কিত তো আমার আমার পুলকিত হওয়া আমার কলঙ্কিত হওয়া আমার প্রাইডনেস আমার আমি যদি এখন কারওয়ান বাজারে গিয়ে আমি চুরি করে ধরা পড়ি শাস্তিটা তো আপনার হবে না আমার হবে জানবে কি মানুষ যে উনি হিরো কারওয়ান বাজারে চুরি করছে তাই না যার 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 ফেসবুকের কথা বলছেন ফেসবুকের আমার আইডি তো আমার আপনার আইডিতে গিয়ে তো আমি কিছু লিখতে পারবো না আমি অনেক আইডি দেখেছি প্রত্যেকেই লেখে ওয়ার্ক এট বিএফডিসি আরে ভাই কী কাজ করো এফডিসিতে আমরা তো লিখতে পারি না এটা হ্যাঁ যার যার ফেসবুক তো আর মনে করেন যার যার পার্সোনাল আইডি সে আইডিতে সে তার কি লিখবে তার মাথা ছিলে ছবি দিবে না চুলওয়ালা ছবি এটা তার ভাই আমার প্রশ্নটা এমন ছিল যে আমি তোমাকে যেমন মারুফ ভাই তোমার ছবি যখন বেরোতো মান্নাবের সাথে আমরা যেতাম তোমাদের টাকা দিই আমি আমার মায়ের মানে কি বলে এই টেপের থেকে অনেক টাকা চুরি করা লাগছে তোমাদের জন্য ওকে এখন আমি যদি আমার মোবাইলেই তোমাকে দেখতে পাই তুমি যদি আমার মোবাইলে তুমি আমাকে এন্টারটেন করে দাও তোমার কৌতুক দেখছি তোমার 18+ ভিডিও দেখছি তাহলে আমি কেন হলে যাব আমি আপনি যে ক্যামেরাটা দিয়ে আমার ছবি তুলছে এটা আপগ্রেড না অনেক আপগ্রেড না কেন নিত কেন তো আগেও ছিল এখনও আছে আপনি এখন লো লাইটে আমার ছবি নিচ্ছেন তাই না ফক ফকা আসতেছে না তা আপনাকে যুগের সাথে চলতে হবে কিন্তু আপনার মোবাইলে আসবে ছবি অ্যাবসলিউটলি আসবে কেন আসবে না সারা পৃথিবী তো মার্চ করছে সারা পৃথিবী মোবাইলে মার্চ করছে আমার কথা শেষ করতে দেন তো তা আমার বাংলাদেশের আমার ইন্ডাস্ট্রি আমার ফিল্ম ইন্ডাস্ট্রি যদি পিছায় থাকে এটা তো মনে করেন সেই পৃথিবীর সাথে তো তার তাকেও দৌড়াতে হবে নাহলে তো হবে না এই দায়িত্ব তো মুরব্বীদের মুরব্বীরা কীভাবে এটাকে মনে করেন গুছায় দাঁড় করাবে আমরা তো সাথে থাকবো আমার প্রশ্নটা ছিল যে মানুষ ভাই আমি কিন্তু চাইলে আপনাকে একটা শর্ট ফিল্মে নিতে পারবো না কেন নিতে পারবেন না আপনি আমাকে ফোন করেন আমার ক্যারেক্টার পছন্দ হলে আমি করবো এখন ওইখানে যদি অন্য কিছু থাকে সেটার দায় দায়িত্ব তো আমার না আপনি আমাকে ফোন করেন আমি পছন্দ হলে ক্যারেক্টার পছন্দ হলে অ্যাবসলিউটলি আমি করবো সবাই ভালো থাকবেন বাড়ির যারা মুরব্বী আছে তাদের একটু আলাদা টেক কেয়ার করবেন আমাদের জন্যে দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমরা যেন ভালো ছবি করে আপনাদেরকে উপহার দিতে পারি মানে অভিনয় করে ছবি বানিয়ে না অভিনয় করে আপনাদেরকে যেন ভালো কিছু উপহার দিতে পারি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য দোয়া করবেন বাংলা ছবি দেখবেন বাংলা ছবি পৃষ্ঠপোষকতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের